মানেন আমি এটা সব সময় শিক্ষা দিই আমার তৃণমূল কংগ্রেসের কর্মী মিটিংও শিক্ষা দিই পাবলিক মিটিংও বলি এটা নিয়ে আবার কেউ লিখবেন না ব্যঙ্গ করে উনি ওনাকে বকলেন এটা বোকার ব্যাপার নয় আমাদের তৈরি হতে হবে এইভাবে আমি যখন আমার খাটে ঘুমাই শুয়ে আমি ভাবি আমার চাদরটা তো পরিষ্কার কাঁচা চাদর আমার তো একটা বালিশ আছে আমি ঘুমোতে ঘুমোতে ভাবি শুয়ে শুয়ে যখন ঘুম আসে না আমার মাথার উপরে একটা চাল আছে আমার তো ঘরে একটা টিভি আছে আমার তো একটা চেয়ার টেবিল আছে আমার একটা অফিস আছে অফিস তৃণমূল ভবন আমার একটা বাড়ির অফিস আছে এতে যথেষ্ট এক থেকে বেশি ও নাচি চলে এসো নাচি নাচি চলে এসো আমি নচিকেতা আসছো আমার খুব প্রিয় আমি ওকে নাচি নাচি বলি ওর ডাক্তার নচি চক্রবর্তী তো নচিকেতা চক্রবর্তী আবার ভাবে কেতা দিদি বাদ দিয়ে দিয়েছি সুতরাং মনে রাখবেন যে আমি ভাবি আমার তো এটা আছে অনেকের হয়তো এটাও নেই তো আমার যদি দুমুঠো খাবার জোটে আমার যদি একটা বিছানা জোটে আমার যদি একটা বাথরুম থাকে পরিষ্কার আমার যদি একটা টেলিভিশন থাকে আমার যদি একটা ওয়াশিং মেশিন থাকে কারো যদি একটা ছোট গাড়িও থাকে বা সাইকেল স্কুটারও থাকে আমি মনে করি এটা লাক্সারি এটা মানুষের প্রয়োজন কিন্তু তার বেশি না অনেকে আছে ভাবে পঞ্চাশটা বাড়ি বানাই আরে পঞ্চাশটা খাবে কে রে অনেকে ভাবে যত পারি জমিয়ে যাই আরে কার কাছে যাদের কাছে টাকাগুলো রাখা হয় সে মরে গেল তো টাকাটাও গেল সেই টাকা তো কোনো হিসেব থাকে না বি হিসেবই কিল আজকালকার দিনে তো লোকে পেট ভরে ভাতও খেতে পারে না সুগার হবে ভয়ে আগে তো মাছের ঝোল দিয়ে ভালো করে পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা মাছের চাটনি মাছের ঝাল মাছ ভাজা মাংস পায়েস মুন্ডা মিঠাই খেত আর এখন দেখুন খেতেও পাবে না খাবার থাকলেও খাওয়া যাবে না খাবার হাতছানি দিয়ে ডাকছে কিন্তু আপনার শরীর ভাবাচ্ছে এটা কি খাবো খাবো না কেউ কিছু মিষ্টি দিলে কেউ ছোবে না অথচ মিষ্টির দোকানে যাক সব মিষ্টি বিক্রি হয়ে যায় কেন জানেন তো অনেকের আবার একটা থিওরি আছে যাদের একটু সুগার টুকার আছে তারা বাইরে বেরোলেই বাজার করতে বেরোলে একটু মিষ্টি খায় আর মিষ্টি আমরা খাই বা না খাই লোকের পাতে দিই এটা আমাদের অতিথি পরায়ণতা ফলে আমরা এখন শরীর সচেতন হয়েছি কেউ তো হিরে খাবে না পান্না খাবে না সোনা খাবে না কত প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটুকু প্রয়োজনই সবার থাক তাহলে বাংলা ভালো থাকবে আমি এখনো মনে করি যে কোনো রাজ্যের তুলনায় বাংলার মানুষ আজও স্বচ্ছতার সাথে চলে মূল্যবোধের সাথে চলে আদর্শের সাথে চলে এটাকে আমাদের রক্ষা করতে হবে একজন ব্যক্তির জন্য এটাকে আমরা নষ্ট করতে দেব না দরকার হলে একটা পচা শামুক থাকলে শামুকটাকে বাদ দিয়ে দিন পচা শামুকটাকে বাদ দিয়ে দিন কিন্তু সব শামুককে তো বাদ দেওয়া যাবে না কলকাতা আজকে গর্বের জায়গা এই কলকাতা একদিন বিদ্যাসাগর থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে তাদের পদধূলিতে ধন্য ছিল এই কলকাতা নবজাগরণ আন্দোলন স্বাধীনতা আন্দোলন সব আন্দোলনের জন্ম দিয়েছে আজকে আমার গর্ব হয় এই কলকাতায় আজকে মনে রাখবেন এই কলকাতাকে দেখে সারা ভারতবর্ষ শিক্ষা নেয় কলকাতা আজও সবচেয়ে সেফেস্ট সিটি আজকে সারা পৃথিবীতে এবং সারা ভারতবর্ষে এটা খুব বড় ব্যাপার
কলকাতাকে নিয়ে আমাদের গর্ব করার বিষয়। আর আমি তো আজ অন্য কোনো কথা বলতে চাই না, আপনারা সব জানেন, একটা কথাই বলি, আমি গর্বিত। আমি সুশোভিত, আমি সুশোভিত, আমি বিকশিত।